ধূপগুড়ির সুকান্ত কলেজে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। কিন্তু নবীনবরণ অনুষ্ঠান মঞ্চে বহিরাগতদের নাচ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ এবিভিপির সমর্থকদের। কলেজে নবীনবরণ অনুষ্ঠান, নবীনবরণ অনুষ্ঠান মঞ্চে বহিরাগতদের নাচ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ এবিভিপি সমর্থকদের। অভিযোগ, সোমবার ধূপগুড়ির সুকান্ত কলেজে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে কোনো কলেজে ছাত্র সংসদ নেই, তাই কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় নবীনবরণ অনুষ্ঠান। প্রথম দিকে সবকিছুই ঠিক ছিল, কিন্তু যখনই মঞ্চে ব্যান্ডের সদস্যরা এবং তাদের গায়করা সঙ্গীত পরিবেশন করতে ওঠেন, তখন থেকে শুরু হয় বহিরাগতদের মঞ্চে প্রবেশ, মাতব্বরি করা সমস্ত কিছু। এমনটাই অভিযোগ এবিভিপি সমর্থকদের। রীতিমতো অনুষ্ঠান মঞ্চে উঠে পড়েন বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা, আর সেই ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তে তৈরি হয়েছে বিতর্ক। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ বহিরাগতরা মঞ্চে, এমনকি তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের কাদার মধ্যে ভারসাম্যহীন উদ্দাম নাচ ঘিরে অভিযোগ উঠেছে মদ্যপানের। আর সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সুকান্ত কলেজের অধ্যক্ষ নীলাংশু শেখর দাসকে ঘিরে বিক্ষোভ দেখান এবিভিপি সমর্থকেরা। দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ। হলো যে কলেজে নবীনবরণ হচ্ছিল, তো প্রিন্সিপাল উনি বলেছেন যে কোনো কলেজে নবীনবরণে কোনো ছাত্র সংসদ নেই, তো সংসদ না থাকা সত্ত্বেও কোনো ছাত্র ইউনিটের কোনো পক্ষ থেকে নবীনবরণটা হবে না, কলেজ কর্তৃপক্ষ এই নবীনবরণটা করবে। কিন্তু তার দেখা গেলো যে নবীনবরণে যখন হচ্ছে তখন টিএমসিপির ছাত্ররা ওখানে নবীনবরণ করছে, বহিরাগতরা আসছে, কলেজের কয়েকজন আসছে, আর বাদবাকি সবাই বহিরাগত, তারা বহিরাগত আসছে। অনেকেই ছিল, পার্থ, ইন্দ্রজিৎ বক্সি, আরজিৎ, অনেক ছেলে আছে, সুমিতি করে, এরা মঞ্চে উঠেছে, নাচানাচি করে মঞ্চে ভাষণ দিয়েছে এবং চিন্তাভাবনা সব বলেছে। কিন্তু প্রিন্সিপালকে জানানো সত্ত্বেও উনি বলছে যেটা ফাঁকা মঞ্চ, কিন্তু এটাতে মঞ্চের উপরে ওঠা কোনো নিয়ম না, কিন্তু তারপরেও তারা মঞ্চের উপরে উঠেছে। প্রিন্সিপালকে আমরা এই বিষয়ে আমরা জানাইছিলাম, থানাতেও বলেছি, থানাতেও জানিয়েছি, কিন্তু তা সত্ত্বেও কলেজের ভিতর বহিরাগতরা ঢুকছে, নিয়ম মতন রোজই ঢুকে চলছে এবং কলেজের মধ্যে তারা উৎপাত করতেছে। যদিও গোটা ঘটনা নিয়ে কলেজ অধ্যক্ষ পরিষ্কারভাবে কিছু বলতে না চাইলেও তিনি বলেন, অনুষ্ঠান শেষে মঞ্চে কে উঠে কি স্লোগান দিয়েছে তা আমাদের জানা নেই, তবে অনুষ্ঠান মঞ্চে কোনো বহিরাগত ছিল না। তবে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া বহিরাগতদের ভিডিও নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি কলেজ অধ্যক্ষ। কলকাতা নবীনবরণ হয়েছে আজকে, যেটা নিয়ে এরা বিক্ষোভ দেখাচ্ছে সোশ্যাল সাইটে, মূলত হচ্ছে দেখা যাচ্ছে মঞ্চের মধ্যে ইন্দ্রজিৎ বক্সি বলে যিনি, তার ছবি কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল সাইটে এবং তাকে কেন্দ্র করে নিয়ে আজকে গোটা ঘটনা। কি বলবেন এই যে বহিরাগতরা ঢুকলো কি করে? যখন কলেজে কোনো ওপেন প্রোগ্রাম হয় তখন এলাকার লোক, প্রাক্তন ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীদের বাড়ির লোকজন সবাই আসতে পারে এবং আসেও। দীর্ঘকাল সুকান্ত মহাবিদ্যালয়ের এই জিনিসটা কিন্তু একটা হয়ে আসছে। তা এখন নবীনবরণে যখন আমরা বহিরাগত শিল্পী নিয়ে অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে যেহেতু সবাই আসতে পারে, সেখানে প্রাক্তন ছাত্ররা এসেছে এবং সেক্ষেত্রে আমরা ওই দিনটায় বিশেষ করে এবছরে যে নবীনবরণটা হয়েছে, ছাত্র সংসদ না থাকার ফলে মঞ্চে যে ব্যানারটা লাগানো ছিল সেটা কিন্তু পরিচালনায় সুকান্ত মহাত, কোনো স্টুডেন্ট ইউনিয়নের ফোরামে কিন্তু আমরা অনুষ্ঠান করিনি এবং সম্পূর্ণভাবে মনিটরিং করেছেন আমাদের যে কালচারাল সাব কমিটি, যার কনভেনার পার্থ সারদী গ্রুপটি এবং বাকি যে সমস্ত অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা আছেন, তারা সমস্ত প্রোগ্রামটা বিবেচনা করেছে শুরু থেকে শেষ পর্যন্ত। মাঝে যখন আমি একবার দেখলাম যে মঞ্চের আশেপাশে বা মঞ্চের সিঁড়ির উপরে কয়েকজন ছাত্র বা প্রাক্তন ছাত্র, আমি নিজে গিয়ে তাদের নামিয়ে দিয়েছি। কলেজের নবীনবরণ অনুষ্ঠান মঞ্চে বহিরাগতদের থাকা এবং কলেজে প্রবেশ নিয়ে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল ছাত্র পরিষদ।